দীর্ঘ অপেক্ষার পাছত অবশেষত বৃহস্পতিবারে কেন্দ্রীয় সরকারে ডিজিটাল পার্সোনেল ডেটা প্রটেকশন বিধেয়ক সংসদত উত্থাপন করেছে আর কেন্দ্রীয় সরকারে কেবছরমানের পরাই এই বিধেয়কখন সংসদের মজিয়ালে অনার প্রস্তুতি চলাই আছিল আর কেবা বছর ধরে চলিছিল এই বিষয়ের উপর চর্চা। এটা সংসদত উত্থাপনের পাছতে বিধেয়কখন আইনলৈ পরিণত হওয়ার পথ প্রশস্ত হয়ে পড়ছে আর এইবার মূল প্রসঙ্গলে আহিছো। আসলতে এই ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিধেয়কখনের গুরুত্ব কি, গুরুত্ব কিয়? একবিংশ শতিকার বর্তমানের সময়সোয়া ডিজিটাল যুগ বলে চর্চা হয়েছে আর বিশ্বর অধিকাংশ লোকে এটা ভার্চুয়াল জগতের সাঙুর খাই পড়ছে আর যা কিছু বছরের ডিজিটাল বিশ্ব দ্রুত পরিবর্তন হবলে ধরছে। ইয়ারে ভার্চুয়াল জগত ঠক প্রবঞ্চনা অনৈতিক কার্যকলাপও বৃদ্ধি পাবলে ধরছে। সোশ্যাল মিডিয়া কোম্পানি সমূহের অন্য অনলাইন প্লেটফর্মত ব্যবহারকারীর ডেটা সমূহ ব্যক্তিগত ডেটা গোপনে সংগ্রহ করে থাকা হয়েছে আর এই ডেটা সমূহের দুব্যবহার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাইছে। এনে পরিস্থিতিত কেন্দ্রীয় সরকারে উত্থাপন করা বিধেয়কখনে দেশের নাগরিক সকলের ডেটা সুরক্ষিত করে রক্ষার সহায় করব। দেশের উচ্চতম ন্যায়ালয়ে প্রায় 7 মাহর পূর্বে ব্যক্তির গোপনীয়তাক মৌলিক অধিকার বলে অভিহিত করেছে। যদি বিধেয়কখন সংসদত গৃহীত হওয়ার পাছত আইনের রূপ পায় তেতিয়াহলে দেশত এক ডেটা গভর্নেন্স ফ্রেমওয়ার্ক হব আর ইয়ার উদ্দেশ্য হব ইন্টারনেট ব্যবহারকারী সকলের ব্যক্তিগত ডেটা সুরক্ষিত করা হব আর সরকারে ইন্টারনেট ব্যবহারকারী ভারতীয় লোকের ডেটা সুরক্ষিত করার বাবে বহু ক্ষমতা লাভ করব। ইন্টারনেট ব্যবহারকারীর ডেটা গোপন সংগ্রহ করা কোম্পানির বিরুদ্ধে সরকারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব পারিব আর সমান্তরালক ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিধেয়ক অনার প্রস্তুতি 2018 চনতে কেন্দ্রীয় সরকারে আরম্ভ করেছিল আর সেই বছরত ন্যায়াধীশ বি এন শ্রীকৃষ্ণার নেতৃত্বত কেন্দ্রীয় সরকারে গঠন করে দিয়া এখন বিশেষ কমিটি বিধেয়কখনের খসড়া প্রস্তুত করেছিল আর 2019 চনত বিধেয়কখন সংসদত দাখিলের পাছত অনুমোদনের বাবে 2021 চনত যুটীয়া সংসদীয় কমিটিলৈ প্রেরণ করা হয়। বিধেয়কখনে ডেটা সংগ্রহ করা কোম্পানিক জরিমনা বিহা লগতে ইন্টারনেট ব্যবহারকারীক ডেটা সুরক্ষিত করার ক্ষেত্র সরকারক পূর্ণ ক্ষমতা প্রদান করব আর বিধেয়কখনে আইনী রূপ পাওয়ার পাছত সরকারে ডেটা প্রটেকশন বোর্ড গঠন করব আর সেই বোর্ডে ব্যক্তির গোপনীয়তা সম্পর্কীয় বিষয় আর লগতে সোশ্যাল মিডিয়া কোম্পানি আর ব্যবহারকারীর মাজত বিবাদ মীমাংসার ক্ষেত্রতো কাম করব। বোর্ডের বিষয়া নিযুক্তি দিব কেন্দ্রীয় সরকারে আর যদি কোনো কোম্পানি এই ডিজিটাল পার্সোনেল ডেটা প্রটেকশন আইন উলঙ্ঘা করে বলে ইন্টারনেট ব্যবহারকারী সন্দেহ হয় তেতিয়াহলে তেওঁ ডেটা প্রটেকশন বোর্ডের ওসর অভিযোগ দিব পারিব আর লগেলগে বোর্ডে অভিযোগের তদন্ত করব আর অভিযোগের সত্যতা প্রমাণ হলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব পারে। বোর্ডে তেনে কোম্পানির বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করব পারিব নাইবা জরিমানা বিহাব পারিব আর সমান্তরালকৈ জরিমানার পরিমাণ কিমান হব সিয়া বর্তমানে নির্ধারণ করা নাই কিন্তু বিধেয়কখনত সর্বাধিক 250 কোটি টাকার জরিমানার ব্যবস্থা রখা হয়েছে। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।